খরচায় বালি ভ্রমণ সকলের জন্য এটা আমন্ত্রণ একদম বিনা পয়সায় বালি ভ্রমণ করার জন্য কাকে ইন্দোনেশিয়া এখন যেতে হবে না ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ তৈরি করা হচ্ছে আচ্ছা এই গোল্ড যে পথে চলে গিয়েছে উমা সে পথেই ফিরবে শ্যামা প্রতীক্ষা আর মাত্র হাতে গড়ে 3 থেকে 4 দিন আর তার মধ্যে চারিদিকে ব্যস্ততা তুঙ্গে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বারাসাতের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন সন্ধানী তোমরা নিশ্চয়ই অবগত আছো যে খুঁটি পুজোয় কিন্তু আমি প্রথম দেখেছিলাম তোমাদেরকে তাদের ভিডিও তাদের খুঁটি পুজো তো এবছর কিন্তু প্রিপারেশন তাদের কতটা হলো এবং সন্ধানী মানে কিন্তু নতুন সন্ধানের খোঁজে তো সেই সন্ধানী এবার কী থিম করছে কী আকর্ষণ রাখছে তারই ভিডিও প্রস্তুতি আজকের এই ভিডিওতে তো চলো কথা না বাড়িয়ে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি অংশটুকু আর এই মুহূর্তে কিন্তু আমি একদম চলে এসেছি সন্ধানী ক্লাবের একদম প্রবেশপথের সামনে তো তোমরা নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছ যে সন্ধানী প্রবেশপথ আর সামনেই রয়েছে ইন্দোনেশিয়ার বালি এবছরে তাদের মহা আকর্ষণ আমার ঠিক পিছনে রয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ডান দিকে গেলে থাকছে বারাসাত কলেজ বা যেটাকে আমার সান্দ কলেজ বলে চিনি আর বাম দিকে গেলে থাকছে ডাকবাংলো মোড় তো যারা নতুন বা যারা এবছর প্রথম আসছো সন্ধানী ক্লাবে তাদের জন্য লোকেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল আর তো যারা সন্ধানী ক্লাবে থাকো বা বারাসাতে থাকো তারা নিশ্চয়ই জানো যে সন্ধানীর আসতে গেলে কীভাবে আসতে হয় তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে ইন্দোনেশিয়ার যে বালি তাদের যে মূল আকর্ষণ সম্পূর্ণটা শেয়ার করে নিচ্ছি এখন উপর থেকে ঠিক নিচে নেমে গেছি যে অংশটায় তাদের এবার আকর্ষণ থাকছে জল কারণ এই নিচের অংশটা থাকবে কিন্তু তাদের জল আর উপর দিয়ে শাখা মতন করা আছে কনস্ট্রাকশন করা আছে তোমাদের সঙ্গে সেই কনস্ট্রাকশন শেয়ার করব তার উপর থেকেই কিন্তু 360 ভিউতে এই সন্ধানীর পুজো মণ্ডপ আমাদেরকে ঘুরে দেখাতে হবে এই অংশে কিন্তু পাহাড়ের কাজ কার্যত চলছে রঙের ব্যস্ততা কিন্তু চলছে কারণ হাতে আর বেশি দিন নেই তো শ্রমজীবী কাকারা শ্রমজীবী দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পাহাড়ের কাজ রঙের কাজ করতে আমরা করেছে আর এ পাশে কিন্তু চলছে মণ্ডপ নির্মাণের কাজ অলরেডি প্লাইয়ের কাজ চলছে আর উপরে বেশ কিছু অংশের কাজ এখনও প্রায় বাকি আছে আর এই হলো মেনলি সাঁকো যেটা একদম লোহার তৈরি লোহার কনস্ট্রাকশন রয়েছে হলোবার যেটাকে বলা হয় এই হলোবার দিয়েই কিন্তু মূলত এবছর তাদের প্রবেশপথের যে রাস্তাটি নির্মিত হয়েছে আর এখানে কিন্তু রয়েছে একদম একটা মোটা পিলার যেখানে লেখা আছে সন্ধানী তাদের ক্লাবের নাম লেখা আছে এই পিলারের উপরেই কিন্তু লোহার যে হলোবারের কনস্ট্রাকশন তার উপর দিয়েই কিন্তু এবছর আমাদের দর্শনার্থীদের মণ্ডপ দর্শন করতে হবে সন্ধানীতে তোমার সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে একদম লোহার কনস্ট্রাকশন যেটা বারাসাতে এখনও পর্যন্ত দেখা যায়নি একদম নতুন চমক নতুন প্রয়াস তাদের সঙ্গে শেয়ার করলাম লোহার কনস্ট্রাকশন যেখান দিয়ে আমাদের দর্শনার্থীদের প্রবেশ করতে হবে এবছর তাদের মাতৃমণ্ডপে আর আমি কিন্তু রয়েছি একদম নিচে যে অংশটা থাকবে জল তো এখানে কিন্তু ছিল আগে মাঠ তো মাঠের অংশটা কিন্তু মাটি কেটে এই স্থানটা যেখানে মূলত মূল মন্দির থাকবে তো সেই মূল মন্দিরে কিন্তু মাটিটাকে উঁচু ঢিবি করা হয়েছে তার উপরে কিন্তু মন্দির থাকছে আর চারিদিকে কিন্তু রয়েছে পাহাড় মানে পাহাড়ের মাঝখানে জল আর সেই জলের মাঝখানেই ইন্দোনেশিয়ার বালির যে মন্দির সেই মন্দির কিন্তু এবছর নির্মাণ করা হয়েছে তো চলো ভেতরেও গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ভেতরের অংশটুকু কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু কাজ বাকি আছে তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে আবার
মানুষের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে। যে সমস্ত কাকারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই সমস্ত কর্মযজ্ঞ গড়ে ওঠে, তাদের অবদান কিন্তু ভুললে চলবে না। কারণ তাদের মাধ্যমে কিন্তু এই চার দিনের আমাদের বিনোদন, চার দিনের আনন্দ আর এত সুন্দর প্যান্ডেলের তৈরি। তো এই মুহূর্তে রয়েছি আমি একদম ভেতরের অংশতে, আর এই অংশটায় থাকবে মূলত মাতৃ প্রতিমা, তাদের যে মায়ের মূর্তি থাকবে এখানে। গতবার আমরা দেখেছিলাম যে লিফটে করে মা আসছিলেন, তো এখানে থাকছে সেই মাতৃ প্রতিমা। আর ভেতরের বেশ কিছু অংশের কাজ এখনও প্রায় বাকি আছে, উপরে অনেক রয়েছে মানুষজন, বেশ কিছু জায়গায় লাইট ফিটিংয়ের জন্য যে হোল করা হয়েছে লাইটগুলো ফিটিংও কিছু করা হয়ে গেছে। আর কিছু অংশের কাজ সম্পূর্ণ হলেই তাদের মাতৃ প্রতিমা দ্বার উন্মোচন হয়ে যাবে। আর উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লোহার সেই যে হলো বারগুলো রয়েছে, লোহার তৈরি কনস্ট্রাকশনগুলো রয়েছে, সেটা কিন্তু ভেতরের অংশেও রয়েছে। আর নিচে রয়েছে কিন্তু পিলার, একদম সিমেন্টের ঢালাই করা পিলার কিন্তু ভেতরের অংশে রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু ভেতরে যে ডায়াস রয়েছে সেই ডায়াস কিন্তু সেজে উঠছে। যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা, অধম তোরে সন্তানের গোলে তুলে নে তারা এখানে রয়েছে ষোলো হাতের মাতৃ প্রতিমা, সন্ধানী ক্লাবের শ্যামা মা, মা কল্যাণী। ষোলো হাত রয়েছে এখানে, ষোলো হাত নিয়ে বিরাজমান। জাস্ট অসাধারণ লাগছে, এখনও রং বাকি আছে, তার আগে এই ফিনিশিং মাটির জাস্ট অসাম। মুহূর্তে জেনে নেব দাদার কাছ থেকে, আইএনএসের কর্ণধার ইন্দ্রজিৎ সাহা, সন্ধানী ক্লাবের একজন ওতপ্রোত কর্মকর্তা, যার মূল ভাবনা ছাড়া কিন্তু সন্ধানের যে নতুন সন্ধান, যে বিশেষ বিশেষ চমক, তা কিন্তু থাকে না। কারণ গতবারেও কিন্তু এই দাদাই আইএনএসের মাধ্যমে যে লিফট করে মাতৃ প্রতিমা দেখিয়েছিল, আর এবছরও কিন্তু থাকছে আরেক রকম আকর্ষণ। তো চলো দাদার থেকে আমি জেনে নিই, দাদা এবছর তোমাদের এই রকম অভিনবত্ব কেন? নিখরচায় বালি ভ্রমণ সকলের জন্য, এটা আমন্ত্রণ একদম বিনা পয়সায় বালি ভ্রমণ করার জন্য। কাকে ইন্দোনেশিয়ায় এখন যেতে হবে না, ইন্দোনেশিয়ার বালি আমাদের সন্ধানী ক্লাব উপস্থাপনা করছে। এবার সন্ধানী শ্যামা মাছা থাকছেন ইন্দোনেশিয়ার বালিতে, সুতরাং দর্শকদের সবাইকে আসতে হবে এই ভ্রমণ, এই উপভোগ নিতে। আর এই ধরনের লোহার ব্রিজ কেন? এটা তো পুরো জলাশয় তৈরি হবে, এখানে জল ছাড়া হবে, আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সবমাত্র কালকে থেকে আমরা এটা জলেরই করবো। তা মানুষ, দর্শকরা যারা আসবেন, দর্শকদের সেফটির জন্য এটা ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই গোল্ডেন ব্রিজ দিয়ে মাকে দর্শন করবে, ওই পাশে দর্শন করে ওই দিক দিয়ে এপাশ থেকে আসবে, ওদিক দিয়ে মাকে দর্শন করে ওই দিক দিয়ে গোল্ডেন ব্রিজ দিয়ে চলে যাবে। তার জন্য টোটাল আমাদের স্ট্রাকচার থেকে, প্যান্ডেল থেকে, ব্রিজ থেকে সব লোহার। এখানে কোনো বাস যতটা না আছে তার চেয়ে লোহার কাজই সমস্ত, লোহা দিয়ে মানুষের সেফটি এবং সিকিউরিটিটা সবচেয়ে বেশি দেখা হয়। নবলীর আমরা সবাই থেকে বদ্রীনাথ, তাদের মাতৃ প্রতিমায় কিন্তু এবছর নতুন চমক, দশটি মাথা, দশটি হাত, দশটি পা। তো তোমাদের কি কোনো মাতৃ প্রতিমার চমক থাকছে? নিশ্চয়ই চমক তো থাকবেই, মাতৃ প্রতিমাটা ইন্দোনেশিয়ান স্টাইলেই করা হচ্ছে, আপনারা যখন আসবেন তখনই দেখতে পাবেন, ওটা ক্রমশ প্রকাশ। আগাম দর্শনার্থীদের জন্য কি বার্তা? সবাই আসুন, সবাই উপভোগ করুন, সবাই যদি আমাদের একটা ভালো সার্টিফিকেট দেয় আমাদের এই কর্ম প্রচেষ্টার সার্থকতা হবে। আর ওপেনিং কবে? ওপেনিং আমাদের 11 তারিখ। অসংখ্য ধন্যবাদ দাদাকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। তোমাদের সঙ্গে কিন্তু এতক্ষণ শেয়ার করলাম বারাসাত সন্ধানী ক্লাবের মাতৃ প্রতিমা এবং মাতৃমণ্ডপ। মাতৃ প্রতিমা যদিও নেই, তাও তোমাদের জায়গাটা দেখালাম এবং প্যান্ডেলটা দেখালাম। আর আমি কিন্তু রয়েছি একদম মণ্ডপের নিচের অংশে, যেখানে থাকবে জলাশয়। আর যেহেতু কাল পরশু থেকে জল থাকবে,
তো তোমাদের কিন্তু আমি নেমে ভেতরের অংশটা মাটি রয়েছে যেটা জেসিবি দিয়ে খোদাই করে জায়গাটা তৈরি করা হয়েছে জলাশয়ের আকারে সব কিছু শেয়ার করলাম। আমার পিছনে পাহাড় রয়েছে, পাহাড়ের অংশটাও শেয়ার করলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো। প্যান্ডেল ওপেনিংয়ের মুহূর্ত থেকে শুরু করে প্যান্ডেল কখন ওপেনিং হচ্ছে এবং সম্পূর্ণ ওপেনিং হওয়ার পরে কেমন রূপ ধারণ করেছে সে সমস্ত সব ভিডিও কিন্তু থাকবে আমার এই চ্যানেলে। তো স্টে টিউনড। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর তোমরা কারা বাসার থেকে আসছো বা আছো বা সন্ধানী ক্লাবের সদস্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এতক্ষণের জন্য বিরতি নিচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখব, মা তোর।